আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। বেকারত্ব লাঘবের জন্য একমাত্র সহজ উপায় হচ্ছে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করা। ব্যবসায়ী হচ্ছে একমাত্র উপায় যেখানে আপনি নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারবেন। বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। আমরা যদি নিজেরা উদ্যোগী না হই, নিজেরা নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অগ্রসর না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবো না। আজকে দারুণ একটা ব্যবসায়ী আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে স্ট্যাপলার পিন তৈরির ব্যবসা। দেখুন, বাংলাদেশে প্রচুর স্ট্যাপলার পিনের চাহিদা রয়েছে। ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতের কাজকর্ম সব জায়গায় আসলে এই স্ট্যাপলার পিনের প্রচুর চাহিদা রয়েছে। যেহেতু এই প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে, সেহেতু এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যেতেই পারে। একটা সুখবর হচ্ছে যে এই প্রোডাক্টটি বাংলাদেশে এখনও পর্যন্ত তেমনভাবে কেউ ম্যানুফ্যাকচারিং করছে না। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে একটা স্ট্যাপলার পিন এটাও আমাদেরকে বাইরের দেশ থেকে আমদানি করে আনতে হয়। যেহেতু আমরা এখনও স্ট্যাপলার পিনের ব্যাপারে আমদানি নির্ভর হয়ে রয়েছি, সেহেতু আমরা আশা রাখতে পারি যে যদি আমরা বাংলাদেশের ভিতরে এই ধরনের একটা বিজনেস শুরু করতে পারি, ম্যানুফ্যাকচারিং করতে পারি, তাহলে আশা রাখা যায় যে ইম্পোর্টারদের চেয়ে আমরা কম খরচে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো। যদি সেক্ষেত্রে এমনটাই হয় যে আমরা কম খরচে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারছি, তাহলে আশা রাখা যায় যে অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সম্ভব। তো যারা একটা ভালো অ্যামাউন্টে ইনভেস্ট করতে চাচ্ছেন, অথবা যারা প্রবাসী রয়েছেন, ভাবছেন বাংলাদেশে চলে আসবেন, এসে একটা বড়সড় ব্যবসা বাণিজ্য করবেন, তাদেরকে আমি বলি আপনি কিন্তু এই ইউনিক বিজনেসটি করতে পারেন। আশা রাখা যায় যে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। তবে একটা সাবধানতা অবশ্যই বলে দিতে হয়, সেটা হচ্ছে যে যদি আপনি মার্কেটিং করার ব্যাপারে শতভাগ আস্থাশীল থাকেন যে আপনি এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করতে পারবেন, আপনার বিক্রি করার সক্ষমতা যদি থাকে, তবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন। তো যারা বাংলাদেশ থেকে মেশিনটা কিনতে চান, তাদেরকে প্রায় 8 লাখ টাকার মতো খরচ করতে হবে এই মেশিনটা কেনার জন্য। আর ইন্ডিয়াতে যারা রয়েছেন, তারা অবশ্যই বাংলাদেশের চেয়ে অনেক কম দামে মেশিন পেয়ে যাবেন, কারণ আপনাদের দেশে ইন্ডিয়া মার্ট অথবা অ্যামাজন এই দুটোর মাধ্যমে খুব কম খরচে আসলে মেশিন পাওয়া যায়। বাংলাদেশের বন্ধুরা, আপনারা যদি এই মেশিনটা কিনতে চান, তাহলে আপনাকে বাংলাদেশে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে কীভাবে আপনি বাংলাদেশে মেশিনটা আনতে পারেন, সে ব্যাপারে তাদের কাছ থেকে সহায়তা নিতে হবে। আমি চেষ্টা করব ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখার জন্য, আপনি তাদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিয়ে নিতে পারেন। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রেখেছি যে আপনারা কখনোই ইম্পোর্টারদের রাত 12টা 1টা 3টা এই সময়গুলোতে ফোন দিবেন না, কারণ সবারই একটা ব্যক্তিগত সময় থাকে, ব্যক্তিগত আরাম আয়েশের ব্যাপার থাকে। তাই চেষ্টা করবেন অফিস টাইমে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে আপনার মেশিনের ব্যাপারে কথা বলার জন্য। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।